দিলেই ভালো, হ্যাঁ ওটাকে জানালে অল্প একটু ফাটাইছি পরে। কেউ সামনে যাবেন না, হাসপাতালে যতটুকু ক্যাপাসিটি আছে তার থেকে রোগীর সংখ্যা অনেক বেশি, কাজে রোগী যদি ওভারবার্ডেন হয়ে যায়, ডাক্তার তো আমার বেশি নেই, ডাক্তারের সংখ্যা কম, নার্সের সংখ্যা কম, কাজে তাদের পক্ষে এটা সম্পূর্ণ সুন্দরভাবে চিকিৎসা দেওয়াটা সম্ভব হয়ে ওঠে না। প্রথম যেই ইয়েতে গেলাম সদর, জেলা সদর হাসপাতাল, ওটা 62 সালে হয়েছে, তো দেখলাম ওইটার পলস্তরগুলি খসে খসে পড়ে যাচ্ছে, ভয় হচ্ছে যদি কোনো রোগীর গায়ে জানান ওগুলি না পড়ে। তখন এই মুহূর্তে আপনারা নিজেরাও জানেন বাংলাদেশের টাকা কি হয়েছে, এই টাকা কোথায় গেছে আপনারা জানেন, কাজে আমাদের চেষ্টা থাকবে প্রপার চিকিৎসাটা যেন আমরা দিতে পারি। এখান থেকে যদি মানুষ তার প্রপার চিকিৎসাটা পেয়ে যায়, এখানে যদি আমরা ডাক্তার রাখতে পারি, ডাক্তার আমরা রাখতে পারছি না, অনেক ক্ষেত্রেই তারা যারা আছেন তারা আমি বলবো যে তারা অনেক ভালো বলে তারা এখানে আছেন, অনেক ডাক্তার থাকতে চায় না, সেটারও নানান কারণ আছে, কিন্তু এই ডাক্তারকে ধরে রাখতে হলে আমাদের কী করতে হবে, ডাক্তারদের কী করলে তারা এখানে থাকবে, হাসপাতালগুলোর কীভাবে উন্নতি করা যায়, এবং মানুষকেও শিক্ষিত হতে হবে। আমাদের মাথার মধ্যে আছে আমরা কীভাবে যত দ্রুত পারি এটা সমাধান করা যায় সেগুলো আমরা চেষ্টা করছি।